আজ আমার এই ভিডিওতে একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং তোমরা এই ভিডিওটি থেকে তোমাদের মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো তোমাদেরকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং কেটে দেখবে না। আর তোমরা কিন্তু ভিডিওর থাম্বনেলটি দেখে অলরেডি বুঝতে পেরেছো যে আজকে ভিডিওর মূল বিষয়বস্তু কী হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছো, আজকে আমি এই ভিডিওতে তোমাদের জন্য নিটের পোস্টপনমেন্টের উপর গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করবো। অর্থাৎ নিট পোস্টপন হচ্ছে কি না, আর যদি না হয় তো কবে এক্সামটি হবে, সেই বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তার আগে তোমাদেরকে বলবো, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবে, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। এর পরবর্তীতে কিন্তু তোমাদের জন্য নিটের বিভিন্ন ইনফরমেশান এবং অন্যান্য এন্ট্রান্স এক্সামের ইনফরমেশান থাকবে এবং এর তোমাদেরকে বিভিন্ন অ্যাডমিশন প্রসেস নিয়ে আলোচনা করা হবে এবং নিটের গাইডেন্স থাকবে কিন্তু আমার এই চ্যানেলে। এবং তোমরা প্রয়োজনে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, সেখানে আমরা তোমাদেরকে গাইড করে দেবো। তো আর কথা না বাড়িয়ে তো চলো এবার আমরা মূল ভিডিওতে যাই। দেখো এখানে বলা রয়েছে, দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট রিসেন্টলি সেইড দ্যাট ইট হ্যাজ নো প্ল্যান টু পোস্টপন নিট 2021 for PG and UG courses or any other entrance examination, and the statement was given by Dr. Bharati Praveen Pawar in Lok Sabha. ঠিক আছে, এটি কিন্তু লোকসভার মধ্যে বলা হয়েছে, সেটি অর্থাৎ লোকসভায় যেটি বলা রয়েছে সেটি কিন্তু তোমাদেরকে এই নিউজ পোর্টালটির পেজ থেকে কিন্তু আমি তোমাদের কাছে প্রেজেন্ট করলাম। এরপরে আরও কি বলেছে সেটি তোমাদেরকে দেখাই। দেখো এখানে বলা রয়েছে, দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট রিসেন্টলি সেইড দ্যাট ইট হ্যাজ নো প্ল্যান টু পোস্টপন ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিট 2021 ফর বোথ PG and UG কোর্সেস অর এনি আদার কমন এন্ট্রান্স টেস্ট। দেখো এখানে বলা রয়েছে নিট 2021 যে PG অর্থাৎ PG এবং ইউজি যে এক্সামগুলি হয় এবং যেই আদার্স কমন এন্ট্রান্স টেস্ট রয়েছে এই বিষয়ে কিন্তু কোনো পোস্টপনমেন্টের কোনো নোটিশ কিন্তু এখনও দেওয়া হয়নি, অর্থাৎ কোনো অফিসিয়াল নোটিশ কিন্তু নেই এবং এখানে বলা রয়েছে যে নিট কিন্তু পোস্টপন হচ্ছে না। অর্থাৎ এরপরে দেখো এখানে বলা রয়েছে, দ্য নিট 2021 ফর বোথ ইউজি অ্যান্ড PG কোর্সেস উইল বি হেলড অন সেপ্টেম্বর 11 অ্যান্ড সেপ্টেম্বর 12। অর্থাৎ নিট কিন্তু যেটি বলা রয়েছে এখানে, অর্থাৎ নিট ইউজি এবং PG কিন্তু নির্ধারিত সময়েই হবে। অর্থাৎ নিট ইউজির জন্য যে 12 সেপ্টেম্বর ডেটটি নির্ধারণ করা রয়েছে, অর্থাৎ 12 সেপ্টেম্বর যে ডেটটি ফিক্সড রয়েছে সেই ডেটেই কিন্তু এক্সামটি হবে, এই নিউজ পোর্টালটি থেকে কিন্তু জানা যাচ্ছে। এবং এটি যে লোকসভার মধ্যে বলা হয়েছে, অর্থাৎ লোকসভায় যে বলেছে সেটিও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তো আশা করছি তোমরা ভিডিওটি দেখে বুঝতে পারলে যে নিট কিন্তু পোস্টপনমেন্টের উপর কোনো নোটিশ কিন্তু নেই। আর এই পর্যন্ত আমরা যা নিউজ পেলাম যে নিট কিন্তু নির্ধারিত সময়েই হবে, অর্থাৎ 12 সেপ্টেম্বর হবে, এটি কিন্তু বলা হচ্ছে এই নিউজ পোর্টাল থেকে। তো তোমাদেরকে বলবো যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউবে যে নিট পোস্টপনমেন্টের উপর যে সমস্ত ভিডিও রয়েছে সেগুলিতে কান দেবে না। তারা বলছে নিট মিড অক্টোবর পর্যন্ত পোস্টপন থাকবে, এগুলিতে কান না দিয়ে তোমরা পড়াশোনায় মন দাও। এবং নিট কিন্তু হবেই এবং সেপ্টেম্বরের 12 তারিখেই হবে বলা রয়েছে এখানে। এবং তোমাদেরকে বলবো তোমরা ঠিকঠাক প্রিপারেশান নিতে থাকো, যদি নিট পোস্টপন হয় তো তোমরা কিন্তু রিভিশনের জন্য এক্সট্রা সময় পেয়ে যাবে। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর কোনো কোয়েরিজ থাকলে কমেন্ট বক্সে জানাও, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো ইনফরমেশান নিয়ে।